গাজীপুরের শ্রীপুর উপজেলার গোদারচালা, টেপিরবাড়ি, নান্দিয়া, সাঙ্গুন, চরদমদমা এবং প্রহ্লাদপুর এলাকায় এবছর তরমুজের ব্যাপক ফলন হয়েছে। স্থানীয়রা জানান, তাদের এলাকায় তরমুজ চাষ হচ্ছে এবং খেতে গিয়ে নিজ হাতে তরমুজ তুলতে পেরে বেশ খুশি। তরমুজ মূলত আপনার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে পাওয়া যায়, আমাদের দিকে তো হয় না। এই প্রথম হয়েছে, তো আমরা পাইতেছি খুব সুলভ মূল্যে। নিজের হাতে তরমুজ ছিঁড়তে পারছি, এটি অনেক খুশি। আসলাম এখানে ঘুরতে। গোদারচালা গ্রামের কৃষক জানান, এবছর 3.5 বিঘা জমিতে তরমুজের চাষ করা হয়েছে। আশা করা হচ্ছে খরচ বাদে প্রায় 1 লক্ষ টাকা আয় হবে। ত্রিপুরের মাটিতে তরমুজের আবাদ আশানুরূপভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এখান থেকে পরিবহন ব্যবস্থা ভালো থাকার কারণে উৎপাদিত তরমুজ খুব দ্রুত ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা পাঠাতে পারছেন। এই জন্য বলা যায় যে ত্রিপুরে তরমুজের আবাদ ভবিষ্যতে আরও বাড়বে এবং তরমুজের পাশাপাশি এখানে রক মেলন চাষাবাদ হচ্ছে এবং গ্রিন যে তরমুজ, তরমুজ বলতে যেমন ভিতরে হলুদ কালারের যে তরমুজগুলো, এই তরমুজের আবাদও এখানে হচ্ছে। শ্রীপুরের সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলায় এবছর প্রায় 8 হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে প্রয়োজনীয় উপদেশ দিচ্ছেন। তরমুজ বেলে মাটিতে ভালো জন্মে, তবে গাজীপুরে তরমুজ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। গ্লোবাল টেলিভিশন News Desk.